তো ওয়ানের ওয়ান এইট এ এক্সারসাইজে দেওয়া আছে 5 to the power 3 ইজ ইকুয়াল টু 125। তো আমি ফর্মুলা বললাম যে লগ যদি আনি 5, এখানে 125টা লাফ মেরে 5-এর মাথায় যাবে, 3টা ফাঁকা হবে। দেখো তাই লিখেছি, 125টা লাফ মেরে 125 এখানে এসছে 5-এর মাথায়, আর 3টা লাফ মেরে এদিকে চলে গেছে লগ। তো কোশ্চেনে বলে ছিল যে লগ নিয়ে আসো, লগ নিয়ে এলাম, এটাই অ্যানসার। তাহলে পরের অঙ্কটাও যদি তুমি লগ আনো কি হবে বলো তো? এই 1/9টা লাফ মেরে কোথায় যাবে? 3-এর মাথায় লিখেছি তো তাই, আর -2টা ফাঁকা হয়ে ওইদিকে লাফ মারবে, তাহলে এদিকে ফাঁকা হয়ে গেল, এটাই অ্যানসার হয়ে গেল। তাহলে একই রকম ভাবে যদি 3 নম্বর অঙ্কটা আমি যদি লগ আনি, দেখো লগ এনেছি, তাহলে কি হবে? এই 3টা লাফ মেরে ওইদিকে যাবে, গেছে তো? আর এইদিকে যেটা আছে এটা লাফ মেরে ওর মাথায় নিয়ে চলে আসবে। তাহলে ইন্ডিসেস থেকে লগারিদম মানাটা ব্যাপারটা কত সোজা, বুঝতে পেরেছো তো? লগ মানেই হচ্ছে লাফালাফি। এই জিনিসটা আমি বলি ছাত্রদেরকে যে লগ মানেই হচ্ছে, যদি লাফালাফির কথাটা মনে রাখো, যে তাহলেই কিন্তু ব্যাপারটা খুব সোজা হয়ে যাবে।